প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আপনাদের স্বাগত জানাই আমাদের এই সিরিজ অনুষ্ঠানে, যার শিরোনাম রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আজকে আমাদের আলোচনার টপিক হল রমজানের প্রারম্ভিক কথা। ডক্টর জাকির, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর জাকির, প্রথমে আপনি রমজানের সংজ্ঞাটা যদি না বলেন তাহলে এই প্রারম্ভিক কথা আসলে সম্পূর্ণ হবে না, তাই আপনি কি আমাদের প্রথমে রমজানের সংজ্ঞা সম্পর্কে বলবেন? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলি ওয়া সাহবিহি আজমাইন। রমজানের মূল আরবি শব্দটা হচ্ছে রামিদা বা আররামদা, যার অর্থ তীব্র ঝলসানো, উত্তাপ আর শুষ্ক। রমজানের আরও একটা মূল আরবি শব্দ হচ্ছে রামাদা, যার অর্থ সূর্যের আলোয় তপ্ত বালি। ইসলামিক পরিভাষায় এই রমজান শব্দটা বোঝানো হয়েছে পাকস্থলীর ভেতরে পিপাসার কারণে তীব্র ঝলসানো উত্তাপ। মুসলিমরা রোজা রাখলে তাদের সবারই পিপাসা লাগে, এতে করে পাকস্থলীও উত্তপ্ত হয়ে যায়, এটাই হলো রমজান। এছাড়াও রমজানের আরও একটা অর্থ আছে, অর্থটা হচ্ছে যে ভালো জিনিসগুলো এ সময় খারাপ জিনিসগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় মুসলিমদের। তাহলে রমজান হলো সেই মাস যে সময় ভালো কাজগুলো খারাপ কাজকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, যেভাবে সূর্যের আলো মাটিকে জ্বালিয়ে দেয় একইভাবে। আর উত্তাপ, এটা দিয়ে যে কোনো বস্তুর আকার বা আকৃতি বদলে ফেলা যায়। একইভাবে রমজান মাস মানুষের আধ্যাত্মিক আর নৈতিক বিষয়গুলোর আকার আকৃতি একেবারে বদলে দেয়, এজন্যই এই মাসটাকে বলা হয় রমজান। দ্বিতীয় আরেকটা সঙ্গে জানতে চাইব, সেটা হলো সাওম অথবা রোজা। আমরা সাধারণত এটাকে রোজা বলেই ডেকে থাকি। আপনি কি এখন আমাদের বলবেন যে এই সাওম অথবা রোজা বলতে আসলে কি বোঝানো হয়? সাওম একটা আরবি শব্দ, এক বচন, সিয়াম হলো বহু বচন। সাওম বা সিয়াম এই শব্দটা এসেছে আরবি শব্দ সামাহ থেকে, যার অর্থ নিজেকে বিরত রাখা, সংযত রাখা সাধারণ জিনিস থেকে, হতে পারে সেটা খাওয়া, পান করা বা কথা বলা। আর যে ব্যক্তি সাওম পালন করে এসব থেকে বিরত থাকে সেই ব্যক্তিকে বলা হয়ে থাকে সায়েম। পবিত্র কোরআনে এই শব্দটা আছে, সূরা মারিয়াম অধ্যায় নম্বর ১৯ আয়াত নম্বর ২৬। ফেরেশতাগণ তখন কথা বলছেন মারিয়াম আলাইহিসসালামের সাথে, তিনি ছিলেন যীশু খ্রিস্ট আলাইহিসসালামের মা, সেখানে এই শব্দটা আছে। এই আয়াতটা পড়লে দেখবেন যে আমি আল্লাহর উদ্দেশ্যে সাওম রাখার মানত করেছি। তবে এখানে এই সাওম শব্দটা রোজা, এটা দিয়ে পানাহার থেকে বিরত থাকার কথা বলা হয়নি, এখানে অর্থ হল কথা বলা থেকে বিরত থাকা। কারণ যদি প্রসঙ্গটা দেখেন, যদি এর আগের আয়াতটা দেখেন পবিত্র কোরআনে সূরা মারিয়াম অধ্যায় নম্বর ১৯ আয়াত নম্বর ২৫, বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরিয়মকে বলছেন, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, যে খেজুর গাছের কাণ্ডে নাড়া দাও, তাহলে পাকা খেজুর মাটিতে পড়বে। এরপর আয়াতে সূরা মরিয়াম অধ্যায় ১৯ আয়াত ২৬ বলছে, সেগুলো থেকে আহার করো, পান করো। এরপর বলা হয়েছে, তুমি যদি তখন কোনো মানুষকে দেখো তাদের বলো, আমি আল্লাহর উদ্দেশ্যে সাওম পালন করছি, আজ আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। তাহলে যেহেতু এখানে কথা না বলা বোঝাতে সাওম শব্দটা ব্যবহার করা হয়েছে, এর মানে কথা বলা থেকে বিরত থাকা। তবে ইসলামিক পরিভাষায় এই সাওম শব্দটা ইসলামিক শরীয়ত অনুযায়ী, এর মানে যে ব্যক্তি ইবাদতের কাজে নিবেদিত থাকে আর নিয়ত করে সে এটা করে আল্লাহর খাতিরে, আর সেই ব্যক্তি তখন নিজেকে বিরত রাখে খাওয়া দাওয়া, পান করা ইত্যাদি থেকে। এ সময় সে বিরত থাকে সহবাস থেকেও, এমনকি বীর্যস্খলন থেকেও বিরত থাকে। এক কথায় সাম শব্দের ইসলামিক পরিভাষায় মানে হচ্ছে যে ব্যক্তি রোজা ভাঙার কারণ থেকে বিরত থাকে। রোজা ভাঙার কারণ
যেসব কারণে রোজা ভেঙে যায় সেগুলো খাবার মুখ দিয়ে নেন বা নাক দিয়ে নেন, অথবা ড্রিঙ্ক, যে কোনো ধরনের ড্রিঙ্ক হতে পারে, পানি, দুধ, ফলের জুস, যে কোনো ড্রিঙ্ক, সেটা মুখ দিয়ে বা নাক দিয়ে খান, অথবা পুষ্টি গ্রহণ, যে কোনো উৎস থেকে শরীরে পুষ্টি যোগানো। এছাড়াও সে সময় সহবাস থেকে বিরত থাকতে হবে। এক কথায় সাওম মানে পাকস্থলী এবং অন্যান্য অঙ্গের সংযম, এটা হলো ইসলাম অনুযায়ী সাওমের সংজ্ঞা এবং এটা হচ্ছে মূল সংজ্ঞা। তবে আপনি যদি আরও বিস্তারিত জানতে চান, সাওম মানে শুধুমাত্র খাবার দাবার থেকে বিরত থাকা আর সহবাস থেকেই নয়, এগুলোর কারণে রোজা ভেঙে যায়, এটার আরও একটা মানে খাওয়া দাওয়া আর সহবাস থেকে বিরত থাকার পাশাপাশি সংযম করতে হবে আমাদের জিহ্বার, আমাদের চোখের, আমাদের কানের, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের। আর সেজন্যই আমরা যখন সাওম শব্দটা ব্যবহার করি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে 3 নম্বর খণ্ড, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1903। আমাদের প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি মিথ্যা কাজ আর মিথ্যা কথা বলা থেকে বিরত থাকে না, সংযত থাকে না, অশ্লীলতা করে, সেই ব্যক্তির পানাহার থেকে বিরত থাকায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। তার মানে খাওয়া দাওয়া বন্ধের পাশাপাশি মিথ্যে কাজ আর মিথ্যে কথা বলা থেকে আপনাকে বিরত থাকতে হবে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাম এই কথাটা আবারও বলেছেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লামের হাদিস, একটা সহিহ হাদিস আছে সহিহ তাকরিবে, খণ্ড নম্বর 1, হাদিস নম্বর 1068। নবী সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি রোজা রাখার সময় পানাহার থেকে বিরত থাকবে, পাশাপাশি বিরত থাকবে মিথ্যা কথা বলা থেকে, অশ্লীল কথা থেকে, যদি কেউ তার উপর রেগেও যায়, তার সাথে তর্ক করে অথবা ঝগড়াঝাটি করে, সে তখন বলবে আমি রোজা আছি, আমি রোজা আছি। তাহলে আমরা বুঝতে পারছি যখন কেউ রোজা রাখবে তখন সে তিনটা কাজ থেকে নিজেকে বিরত রাখবে। 1 নম্বর হচ্ছে পাকস্থলী আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ রোজা ভাঙার মতো কাজ থেকে বিরত থাকবে, যেমন খাবার দাবার, পানীয় আর সহবাস। দ্বিতীয়টা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, জিহ্বা, চোখ, কান, হাত পা, এগুলোর সংযম করতে হবে। জিহ্বার সংযম মানে পেছন থেকে কারো নিন্দা করবে না, কারো নামে কুৎসা রটাবে না, মিথ্যে কথা বলবে না, অহেতুক গল্পগুজব করবে না, কারণ আমি মিথ্যে কথা রটাবে না, অশ্লীলতা থেকে বিরত থাকবে। এরপর চোখের সংযম মানে সে এমন জিনিসের দিকে তাকাবে না যেগুলোর অনুমতি নেই, যেমন কোনো মহিলাকে দেখলে মাথা নিচু করে নেবে, রোজা রেখে অনুসলামিক সিনেমা দেখবে না, অনুসলামিক ম্যাগাজিন পড়বে না। তারপর কানে সংযম মানে এমন কিছু শোনা থেকে বিরত থাকবে যেগুলো হারাম, যেগুলো নিষিদ্ধ, যেমন মিউজিক শোনা থেকে বিরত থাকা, অনুসলামিক গান বাজনা শোনা থেকে বিরত থাকা। এভাবে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ রোজা থাকবে। তৃতীয়টা হচ্ছে রোজা থাকা অবস্থায় মনের সংযম, এমন কাজ থেকে বিরত থাকবে যেগুলো আল্লাহর ইবাদত থেকে দূরে নিয়ে যাবে আপনাকে, ইসলাম থেকে দূরে। এই হলো সাওম শব্দের সামগ্রিকভাবে অর্থটা। সুবহানাল্লাহ, আমি যা ভেবেছিলাম এটা তার চাইতেও আরও অনেক বিস্তারিত। ধন্যবাদ ডক্টর জাকির। রমজান মাস বাদে আর কোনো বাধ্যতামূলক রোজা কি আছে যেটা আমাদের মুসলিমদের অবশ্যই পালন করা উচিত? রোজাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো ফরজ রোজা যেটা আবশ্যিক, আর একটা ঐচ্ছিক রোজা, ইচ্ছে করলে করতে পারেন, এটা আবশ্যিক না। এই রোজা নিয়ে আমরা 31তম পর্বে আলোচনা করব। এখন আবশ্যিক রোজার কথা যদি বলতে হয়, এটাকে আবার 4 ভাগে ভাগ করা যায়। প্রথমটা নিয়ে আলোচনা করেছি, রমজান মাসে আমরা যে আবশ্যিক রোজা রাখি। দ্বিতীয়টা হচ্ছে কোনো লোক যদি রমজান মাসে রোজা রাখতে না পারে যে কোনো কারণে, সেই রোজাগুলো পরে রাখতে হবে, এটাকে বলা হয় কাজা রোজা রাখা। তৃতীয়টা হচ্ছে গুনাহ বা পাপ থেকে ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে রোজা রাখা, যে আমি একটা গুনাহ করেছি, এখন তার কাফফারা হিসেবে কয়েকদিন রোজা থাকব। চতুর্থ হচ্ছে আপনি যদি রোজা রাখা মানত করে থাকেন। এই হলো ফরজ রোজার 4টা আলাদা ক্যাটাগরি, আবশ্যিক রোজা। জাযাকাল্লাহ খায়ের ডক্টর জাকির।
এবারের প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। রমজান এই মাসে রোজা রাখা প্রসঙ্গে দুর্ভাগ্যজনকভাবে অনেক মুসলিম ভাই ও বোন রমজান মাসে এই বাধ্যতামূলক রোজা রাখাটা পালন করে না। আপনি কি তাদের উদ্দেশ্যে এই ব্যাপারে কোনো উপদেশ দেবেন পবিত্র কোরআন এবং নবীর সুন্নাহ থেকে, যেগুলো থেকে প্রমাণ করা যায় যে এই রমজান মাসে রোজা রাখা প্রত্যেক মুসলিমদের জন্যই বাধ্যতামূলক? পবিত্র কোরআনে অনেক আয়াত আছে, এছাড়া অনেক হাদিসও আছে, সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে এটা ফরজ। রমজান মাসে রোজা রাখা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ, অবশ্যই পালন করতে হবে। এ ব্যাপারে ইনশাল্লাহ আগামীকাল বিস্তারিত আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 183, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যার অর্থ হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান করা হয়েছে, যেমন করে এই বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণকে, যাতে করে আত্মসংযম শিখতে পারো। এখানে যে আরবি শব্দটা আছে সেটা কুতিবা, মানে বিধান করে দেয়া, নির্দিষ্ট করে দেয়া। অন্যান্য ফরজ কাজগুলোর পাশাপাশি বিধান করে দেওয়া হয়েছে, তোমাদের জন্য আবশ্যক করা হয়েছে যে তোমরা রোজা রাখো। তোমাদের পূর্ববর্তীদের জন্য এটা আবশ্যক করা হয়েছিল, তার মানে আমাদের আগে অন্যদের জন্য এটা আবশ্যক ছিল, ইহুদি আর খ্রিস্টান এদের জন্য, তারপর আবশ্যক করা হয়েছে মুসলিমদের জন্য, মুমিনদের জন্য। এছাড়াও বলা হয়েছে এক নম্বর এটা তোমাদের জন্য আবশ্যক, দুই নম্বর তোমাদের আগে যারা ছিল তাদের জন্য, তিন নম্বর পয়েন্ট লাল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে শিখতে পারো আত্মসংযম। এই আরবি শব্দ তাত্তাকুন, এর মূল শব্দটা ওয়াকাহ, তাকওয়া শব্দটা ওয়াকাহ থেকে এসেছে, যার মানে হচ্ছে আপনি আল্লাহ তাআলার শাস্তিকে ভয় পাবেন। এক কথায় তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলা, ধার্মিকতা আর ন্যায়নিষ্ঠতা। এখানে আল্লাহ বলেছেন তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হয়েছে যাতে করে তোমরা শিখতে পারো আত্মসংযম, যাতে শিখতে পারো তাকওয়া, যাতে তাকওয়া বৃদ্ধি করতে পারো, আল্লাহকে মেনে চলায়, ন্যায়নিষ্ঠতায়, ধার্মিকতায়। আর যখন কেউ রোজা রাখে তখন যেটা হয় সে ক্ষুধার্ত থাকে। দেখবেন যখন কেউ ভর পেটে থাকে সেটাই তাকে এনার্জি দেয়, অনেক সময় সে এই এনার্জি থেকেই নিষিদ্ধ কাজ করে, যেটা আসলে ঠিক না। যখন রোজা রাখবেন তখন খারাপ কাজ করার প্রবণতাটা কমে যাবে আর তাকওয়া ব্যারোমিটার উপরে উঠে যাবে। সেজন্য রোজা পালন করলে আপনি মুত্তাকি হতে পারবেন, তাকওয়া বৃদ্ধি করতে পারবেন। এছাড়াও পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 185, আল্লাহ বলেছেন শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস, অর্থাৎ রমজান হলো সেই মাস যে মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে মানুষ জাতির পথনির্দেশক হিসেবে। সৎপথের স্পষ্ট নিদর্শন রূপে এবং সত্য ও মিথ্যার পার্থক্যকারী রূপে। এরপরে আল্লাহ বলেছেন যে সব মানুষ এই মাসটা পাবে তারা রোজা রাখবে, তার মানে এটা ফরজ। আপনি মুসলিম, যদি রমজান মাস আসে আপনি রোজা রাখবেন। কিছু ব্যতিক্রম আছে, যদি অসুস্থ থাকেন, যদি ভ্রমণ করেন তাহলে অন্য সময় রাখতে পারেন, ইত্যাদি ইত্যাদি। এখন এই আয়াতটা বলছে রমজান মাসে রোজা রাখাটা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ, কিছু ব্যতিক্রম আছে। এছাড়াও অনেকগুলো সহিহ হাদিস আছে যেগুলো বলছে রমজান মাসে রোজা রাখা মুসলিমদের জন্য ফরজ। আমি একটা হাদিসের উদাহরণ দিচ্ছি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারী খণ্ড নম্বর 1 বুক অব ইমান হাদিস নম্বর 8। আমাদের নবী বলেছেন ইমানের ভিত্তি হলো 5টা স্তম্ভ। প্রথমটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর নবী মুহাম্মদ সাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল। দ্বিতীয়টা হচ্ছে সালাত কায়েম করা, নামাজ আদায় করা। তৃতীয় হলো যাকাত দেয়া, গরিবদের জন্য দান করা। চতুর্থ হলো হজ পালন করা, পবিত্র শহর মক্কায় গিয়ে হজ করা। আর পঞ্চমটা হচ্ছে সাওম পালন করা, অর্থাৎ রোজা রাখা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস সহিহ বুখারী খণ্ড নম্বর 1 বুক অব ইমান হাদিস নম্বর 8
এখানে বলা হয়েছে যে রোজা হচ্ছে ইসলামের একটা স্তম্ভ, শুধু ফরজই নয়, ইসলাম ধর্মের মূল বিশ্বাসের একটা স্তম্ভ। এটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পাঁচটা কাজ, তার মধ্যে রোজা একটা। তাহলে এখান থেকেই আমরা বুঝতে পারছি সব মুসলিমের জন্যই রোজা রাখা ফরজ। হ্যাঁ, আপনি এখানে একেবারে পরিষ্কার করে ব্যাপারটা ব্যাখ্যা করলেন। এখন সবার উচিত এই উপদেশগুলো নিয়ে রমজান মাসে রোজা রাখা, ইনশাআল্লাহ। এবারে পরের প্রশ্নটা হল রোজা রাখার ইতিহাস নিয়ে। রোজা রাখার এই যে সময়টা বা যেসব কারণে এই রোজা ভেঙে যায়, এ সম্পর্কে আপনি আগেই বলেছেন। এখন মুসলিমদের জন্য এই রোজা রাখার নিয়মটা কি সবসময় একই রকম ছিল, নাকি অন্য কোনোভাবে রোজা রাখতেন মুসলিমরা? মুসলিমদের কথা যদি বলতে হয়, প্রথম যখন পবিত্র কোরআনে রোজার কথা বলা হয়, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 183, এটা আমি আগেও বলেছি যে রোজা রাখা ফরজ, সে সময় মুসলিমরা প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখত। পরবর্তীতে যখন আরেকটা আয়াত নাজিল হল, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185, এটার কথা আগেও বলেছি আমি যে এই পবিত্র রমজান মাসে কোরআন নাজিল হয়েছে মানুষ জাতির পথনির্দেশক হিসেবে, সৎপথের নিদর্শন হিসেবে আর সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং যেসব মুসলিম এই মাসটা পাবে তারা রোজা রাখবে। তখন থেকে মুসলিমদের জন্য ফরজ হলো যে তারা পুরো রমজান মাসটা রোজা রাখবে। প্রথমে রোজা থাকত প্রত্যেক মাসে 3 দিন, তারপর হলো পুরো এক মাস রোজা শুধু রমজান মাসে। এরপর রোজার সময় কী কী করা যাবে না, যেসব কাজ করলে রোজা ভাঙবে, তার একটা হচ্ছে সহবাস করা নিজের স্ত্রীর সাথেও। প্রথম দিকে যখন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185 নাজিল হয়েছিল, সেখানে এই ব্যাপারে বিস্তারিত বলা হয়নি, তাই সে সময় মুসলিমরা স্ত্রীর সাথেও সহবাস করা থেকে বিরত থাকত পুরো রমজান মাস, এমনকি রাতের বেলাতেও। তখন অনেক সাহাবী অনেক মুসলিমদের জন্যই কষ্টকর হয়ে দাঁড়ালো। এ প্রসঙ্গে আমার একটা ঘটনা মনে পড়ে গেল। পবিত্র কোরআনের একটা তাফসিরে এটার উল্লেখ করা হয়েছে, তাফসির আল কুরতুবি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 210, এখানে বলা হয়েছে যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একবার নবীর সাথে কথা বলার পর বেশ রাত করে বাসায় ফিরলেন। তখন তার ইচ্ছে হল স্ত্রী সহবাস করবেন, তিনি সেই রাতে স্ত্রীর সাথে সহবাস করলেন। যখন ঘুম থেকে উঠলেন তার খুব খারাপ লাগলো, তিনি লজ্জা পেলেন এবং নবীর কাছে গেলেন আর বললেন যে আমি আমার কৃতকর্মের জন্য আল্লাহ এবং তার রাসূলের কাছে ক্ষমা চাচ্ছি, আর আমার রূহ জাগতিক সুখের প্রতি আকৃষ্ট হয়েছিল, গতরাতে আমি স্ত্রী সহবাস করেছি, কোনো কি উপায় আছে যাতে আমাকে ক্ষমা করা যায়, আমি কি কোনোভাবে মাপ পেতে পারি? নবী তখন বললেন, তুমি কি সত্যি এ কাজটা করেছো? তিনি বললেন, হ্যাঁ নবী। নবী কথা বললেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এটা করেছিলেন তখন নিষিদ্ধ ছিল, তিনি বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল, আমি করেছি, আমাকে কোনোভাবে ক্ষমা করা যায়? নবী তখন বললেন, আল্লাহ তাআলা নিশ্চয়ই এ ব্যাপারে নির্দেশ পাঠান। আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এর পরেই নাজিল হল সূরা বাকারার আরেকটা আয়াত, অধ্যায় নম্বর 2 আয়াত 187 নাজিল করা হল। বলা হলো, সিয়ামের রাতে তোমাদের স্ত্রী সহবাস করাটাকে বৈধ করা হয়েছে। যে তোমরা তাদের পরিচ্ছদ, তারা তোমাদের পরিচ্ছদ, আমরা আমাদের স্ত্রীদের পরিচ্ছদ আর স্ত্রীরা আমাদের পরিচ্ছদ। আল্লাহরও বলেছেন, আমি জানি তোমরা নিজেদের উপর অবিচার করছিলে, আল্লাহ তোমাদের ক্ষমা করেছেন, আর এখন থেকে তোমরা স্ত্রীদের সাথে মিলিত হও রমজান মাসের রাতের বেলায়, আর পানাহার করো যতক্ষণ না রাতের কালো রেখা হতে সকালের শুভ্র রেখা তোমাদের কাছে স্পষ্ট হয়। তাহলে যখন এ আয়াতটা নাজিল হল সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187, তখন নিয়মটা একটু শিথিল হয়ে গেল যে রমজান মাসের রাতের বেলায় স্ত্রী সহবাস করতে পারবেন, তবে দিনের বেলায় বিরত থাকতে হবে। এছাড়াও খাওয়া দাওয়ার কথা বলতে গেলে, প্রথম দিকে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187 নাজিল হওয়ার আগে মুসলিমরা
খাওয়া দাওয়া করত সূর্য ডোবার পরে, যখন ঘুমিয়ে পড়ত তারপর আর খেতে পারত না। এরপরে তারা আবার খেত তার পরের দিন সূর্য ডোবার পরে। একবার একটা ঘটনা ঘটল যে এক সাহাবি কায়েস রাদিয়াল্লাহু আনহু, তিনি খুব পরিশ্রম করতেন, সে সময় রোজা ছিলেন। সূর্য ডুবে গেলে তিনি বাসায় আসলেন আর তার স্ত্রীকে বললেন যে আমাকে কিছু খেতে দাও। স্ত্রী বললেন ঘরে তো কোনো খাবার নেই, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসি। তার স্ত্রী খাবার আনতে চলে গেলেন। কায়েস খুবই ক্লান্ত ছিলেন, সারাদিন কাজ করেছেন। তার স্ত্রী খাবার নিয়ে আসতে আসতে তিনি ঘুমিয়ে পড়লেন। যখন স্ত্রী খাবার নিয়ে ঘরে আসলেন, তিনি দেখলেন যে তার স্বামী ঘুমিয়ে পড়েছেন। তাহলে তো কিছু করার নেই, ঘুমিয়ে পড়লে তো আর খাওয়া যাবে না। এভাবে সেই রাতে তিনি কিছু খেলেন না, পরের দিনও রোজা থাকলেন আর সেদিন বিকেলের দিকে অসুস্থ হয়ে পড়লেন। লোকজন তখন নবীর কাছে বলল যে এরকম ঘটনা ঘটেছে, একবার ঘুমিয়ে পড়লে তো আর খাওয়া যাবে না। তারপর কোরআনের এয়াতটা নাজিল হল, সূরা বাকারা অধ্যায় 2:187, বলা হয়েছে সিয়ামের রাতে স্ত্রী সহবাস এবং পানাহার করতে পারবে যতক্ষণ না রাতের কালো রেখা সকালের শুভ্র রেখা থেকে স্পষ্ট হয়। তখন থেকে হলো সেই নিয়ম যেটা এখন আমরা মানি, যে রোজা মানে আপনি খাবার পানীয় বা পুষ্টি থেকে বিরত থাকবেন, সহবাস করা থেকেও বিরত থাকবেন, সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত। আর নিয়ত করবেন যে এটা করছেন আল্লাহ তাআলার জন্য, এটা ইবাদতের একটা অংশ। এটা হলো সংক্ষেপে আমাদের রমজানের ইতিহাস। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, আমরা সাহাবিগণের তুলনায় অনেক বেশি সুবিধা পেয়েছি আলহামদুলিল্লাহ। ডক্টর জাকির, এখন আপনি আমাদের একটু আগেই বললেন রোজা রাখার ইতিহাস সম্পর্কে। মুসলিমরা প্রথম দিকে রোজা রাখত 3 দিন, পরবর্তীতে 1 মাস। এই বিষয়টাকে পবিত্র কোরআনের পরস্পর বিরোধী বলা যায় কি? পবিত্র কোরআনে পরস্পর বিরোধী কোনো কথা নেই। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 82, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন যিকরিল্লাহ লাওজাদু ফিহি ইখতিলাফান কাসীরা। তারা কি কোরআন সম্বন্ধে অনুধাবন করে না? কোরআনের ব্যাপারে এটা কি বুঝতে পারে না? এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে আসতো তাহলে সেখানে অনেক অসঙ্গতি থাকত। তাহলে কোরআনের কোনো আয়াতই পরস্পর বিরোধী হবে না। তবে কিছু ব্যাপার রদ হয়ে যায়, লোকে এগুলোকে ধরে। আমার মতে এটা পরস্পর বিরোধী কিছু নয়। রদ হওয়া মানে যেটা আগে নাজিল হয়েছিল, আর পবিত্র কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2:106, আমি কোনো আয়াত রহিত করলে বা বিস্তৃত হতে দিলে তা থেকে উত্তম অথবা তার সমতুল্য আয়াত নাজিল করি। তাই অনেক সময় দেখবেন যে জিনিসগুলো হারাম অথবা ফরজ করা হয়েছে তা বলা হয়েছে ধাপে ধাপে। এমন না যে কঠিন কাজকে সহজ করা হয়েছে, মাঝে মাঝে কঠিন কাজ সহজ হয়ে গেছে। আবার কোনো কাজ আগে সহজ ছিল, অনেকে করত, পরে কঠিন হয়ে গেছে। যেমন ধরেন অ্যালকোহলকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, এ সম্পর্কে প্রথম নাজিল হওয়া আয়াত সূরা বাকারা অধ্যায় 2:219 বলছে যে অ্যালকোহলের মধ্যে, মাদকদ্রব্যের মধ্যে আছে লাভ এবং ক্ষতি, লাভের চেয়ে ক্ষতি বেশি। এখানে হারাম বলা হয়নি, সাবধান করা হয়েছে যে লাভের চেয়ে ক্ষতি বেশি। এরপর সূরা নিসা অধ্যায় 4:43 বলছে, যখন তোমরা নেশাগ্রস্ত থাকবে তখন নামাজ পড়ো না। এটা কিন্তু বলা হয়নি যে যখন নামাজ পড়বে না তখন মাদকদ্রব্য নিতে পারো, এটা বলা থাকলে একটা সমস্যা হয়ে যেত। এখানে বলা হচ্ছে যখন নামাজ পড়বে তখন নেশাগ্রস্ত থেকো না। আর মুসলিমদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, তার মানে অ্যালকোহল বা মাদকদ্রব্য সেবনের কোনো প্রশ্নই আসছে না। তবে হয়তো রাতে এশার নামাজের পরে বা ফজরের নামাজের পরে অনেকটা গ্যাপ থাকে। এরপর নাজিল করা হলো সূরা মাইদা অধ্যায় 5:90, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসুরু, নিশ্চয়ই মদপান করা এবং জুয়া খেলা, ওয়াল আনসাবু ওয়াল আসলামু, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ণায়ক শর, রুশতু মিন আমালি শাইতান, এগুলো সব শয়তানের কাজ, ফাসতানিবু লাআল্লাকুম তুফলিহুন, এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালকোহল বা মাদকদ্রব্যকে নিষিদ্ধ করা হয়েছে ধাপে ধাপে। প্রথমে শুধু সাবধান করা হলো যে লাভের চেয়ে ক্ষতি বেশি, তারপর নামাজের সময় নিষেধ, তারপরে পুরোপুরি নিষেধ। একইভাবে রোজার ব্যাপারেও কোরআনে কোনো আয়াতই পরস্পর বিরোধী হবে না। অনেকে এভাবে বলে যে কোরআনে এখন একটা বলছে তারপরে অন্য কথা, আমি তাদের সঙ্গে একমত নই। রদ করা মানে পরস্পর বিরোধী নয়, এর মানে হচ্ছে সূরা মাইদা অধ্যায় 5:90 এর মধ্যে সেই দুটো আয়াতও আছে, এটা যখন সব সময় নিষিদ্ধ তাহলে নামাজ পড়ার সময়ও নিষিদ্ধ হবে। একইভাবে সূরা বাকারা অধ্যায় 2:183,
এখানে বলা হয়েছে যে রোজা রাখা ফরজ, এখানে তিনটা দিন নির্দিষ্ট করে দেওয়া হয়নি। এই নিয়মটা এসেছে অন্য জায়গা থেকে, কোরআন নির্দিষ্ট করে বলেনি, শুধু বলেছে রোজা রাখা ফরজ। এরপর সূরা বাকারা অধ্যায় 2:185 বলছে যে তোমরা পুরো রমজান মাস রোজা রাখবে। তাহলে প্রথম দিকে মুসলিমরা যে মাসে তিন দিন রোজা রাখত, এটা তারা জেনেছিল অন্য জায়গা থেকে। যদি কোরআনে কথা বলতো যে মাসে তিন দিন রোজা রাখবে, এমন হলে এক মাসের কথাটা পরস্পর বিরোধী হয়ে যেত। এছাড়াও প্রথম দিকে মুসলিমরা যেটা করত, সূরা বাকারা অধ্যায় 2:184 বলছে যে তোমরা রোজা রাখবে, তবে রোজা রাখতে যারা পারবে না বিভিন্ন অসুবিধার কারণে, তাদের অপশন দুটো, হয় রোজা রাখবে নয়তো গরিব কোনো লোককে খাইয়ে দেবে, অভাবগ্রস্তকে। তখনকার দিনে এটা ফরজ ছিল না। যদি রোজা রাখা কঠিন হয়ে যায়, রোজা থাকতে পারেন অথবা গরিব লোককে খাওয়াতে পারেন, রোজা রাখাটা বেশি ভালো, ফরজ না। এই আয়াতটা প্রথমে, তারপর যখন সূরা বাকারা অধ্যায় 2:185 নাজিল হল, তখন রোজা সবার জন্য ফরজ হয়ে গেল। প্রথম আয়াতটাতে বলা হয়েছে তাদের কথা যারা অসুস্থ, খুবই অসুস্থ, অথবা যারা অনেক বয়স্ক, তার মানে তাদের ইচ্ছা আছে কিন্তু শারীরিকভাবে তারা রোজা রাখতে সক্ষম না। তাহলে যদি অসুস্থ থাকেন, হয়তো অনেকদিন ধরে বিছানায় পড়ে আছেন, সুস্থ হয়ে উঠছেন না, অথবা আপনার বয়স অনেক বেশি, এখন আর রোজা রাখতে পারছেন না, প্রত্যেকটা দিনই আমাদের বয়স বেড়ে চলেছে, তাহলে যদি কষ্ট করে রোজা রাখেন ভালো, তা না হলে অভাবগ্রস্ত লোককে খাইয়ে দেন, কোনো গরিবকে। একইভাবে সহবাসের ক্ষেত্রেও নিয়মটা, প্রথম দিকে নিয়মটা ছিল পুরো রমজান মাসে স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না পুরো এক মাস। কোরআন কিন্তু একথা বলেনি, কোরআন শুধু বলেছে রমজান মাসে তোমরা রোজা রাখো, এটা তারা জেনেছে অন্য উৎস থেকে, কোরআনের কথা পরস্পর বিরোধী না। প্রথম দিকে মুসলিমরা রোজা রাখত তিন দিন, এটা বেশ সহজ ছিল, তখন রোজা রাখা যদি কঠিন হয়ে যায়, না চাইলে রোজা রাখবেন না, গরিব লোককে খাইয়ে দেন, তাহলে প্রথম দিকে এটা সহজ ছিল, পরবর্তীতে কঠিন হয়ে গেল। স্ত্রী সহবাসের ব্যাপারে বলতে গেলে প্রথমে এটা কঠিন ছিল, এক মাস সহবাস করবেন না, তারপর আল্লাহ সহজ করে দিলেন, কোরআনের কোনো আয়াতই পরস্পর বিরোধী না। তবে যেহেতু পবিত্র কোরআন নাজিল হয়েছে 22.5 বছর ধরে, সেখানে কিছু জিনিস নিষিদ্ধ করা হয়েছে একেবারে শুরুতেই, আর কিছু ধাপে ধাপে, কিছু জিনিস ফরজ করা হয়েছে শুরুতেই, কিছু ধাপে ধাপে। রোজা রাখাটা যেহেতু লোকজনের জন্য কঠিন ছিল, তাই ধাপে ধাপে এসেছে। তবে আলহামদুলিল্লাহ, কোরআনের একটা আয়াতও আরেকটার সাথে পরস্পর বিরোধী হবে না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার তো মনে হচ্ছে এটা আল্লাহ সুবহান ওয়া তাআলার আলহামদুলিল্লাহ, এটা মানুষ জাতির জন্য একটা রহমত, আল্লাহ তাআলার বিধান প্রয়োগ করার জন্য আমরা এখন থেকে সুযোগ পাচ্ছি। পরের প্রশ্ন, এই প্রশ্নটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ, যখন আমরা রোজা রাখি এটার মানে কি আমরা শুধু খাবার দাবার, পানীয়, সহবাস এরকম বিভিন্ন কাজ থেকে নিজেদেরকে বিরত রাখব? একজন রোজদারের জন্য যে কাজগুলো করা ফরজ, এ ব্যাপারে আমি আগে বলেছি, এর একটা হচ্ছে সেসব কাজে বিরত থাকা যেগুলোতে রোজা ভেঙে যায়, যেমন খাবার, পানীয় আর সহবাস করা। তবে এগুলো ছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রোজার নিয়ত, রোজার উদ্দেশ্য। যে কোনো কাজ নিয়ত ছাড়া আখিরাতের জন্য সেটা মূল্যহীন, একটা নিয়ত থাকতেই হবে, সেজন্য নিয়ত উদ্দেশ্য খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা রোজা রাখছি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য, এটা এক ধরনের ইবাদত। যদি এই নিয়তটা না থাকে, তাহলে সেটা হয়ে যাবে সাধারণ কাজ। যেমন ধরেন, কেউ হয়তো রাজনৈতিক কারণে রোজা রাখে, কেউ হয়তো রোজা রাখে প্রতিবাদ জানানোর জন্য, অনশন করেও রোজা রাখতে পারে, হাঙ্গার স্ট্রাইক, আমি খাবো না, হাঙ্গার স্ট্রাইক, হয়তো কিছু দাবি আদায়ের জন্য এভাবে অনশন করছে। আবার কেউ রোজা রাখতে পারে স্বাস্থ্যগত কারণে, হয়তো ডায়েটিংয়ের জন্য সে রোজা রাখতে পারে, ওজন কমানোর জন্য রোজা রাখতে পারে, কোনো চিকিৎসার জন্য। তবে এইসব রোজায় সেরকম কোনো নিয়ত থাকে না, নিয়ত হবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। আর সেজন্যই ইসলামিক শরিয়া অনুযায়ী রোজার সময় শুধু বিভিন্ন কাজ থেকে বিরত থাকলেই চলবে না, শুরুতে একটা নিয়ত থাকতে হবে। আর নিয়ত ছাড়া রোজা রাখাটা অর্থহীন, এটা খুবই গুরুত্বপূর্ণ। রোজা সহ অন্যান্য আরও কাজেও নিয়ত করাটা হচ্ছে আবশ্যিক। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2,
বুক অব জাকাত অধ্যায় নম্বর 370 হাদিস নম্বর 2198 আমাদের প্রিয় নবীজি বলেছেন যে যখন তোমরা তোমাদের স্ত্রীর সাথে সহবাস করার নিয়ত করবে তোমাদের নিয়ত হবে পরোপকার করার সমান। সাহাবীগণ বললেন, স্ত্রীর সাথে সহবাস করা পরোপকার কিভাবে হে আল্লাহর রাসূল? নবী বললেন, তোমরা যদি এমন কারোর সাথে সহবাস করো যে তোমার স্ত্রী নয়, যে কাজটা করা বেআইনি, সেটা তো পাপ, তাই না? তারা বললেন, এ রাসূলুল্লাহ, হ্যাঁ এটা পাপ। তাহলে তুমি তোমার স্ত্রীর সাথে সহবাস করলে তো গুনাহ হবে না আর নিয়ত করবে, সেজন্যই এটা হবে একটা ভালো কাজ। তার মানে নিয়ত খুবই গুরুত্বপূর্ণ, যখনই নিয়ত করেছেন সেজন্য সব পাবেন। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাইনা অধ্যায় নম্বর 98 আয়াত নম্বর 5 বলা হয়েছে, আল্লাহ আদেশ দিয়েছেন যে শুধুমাত্র তার ইবাদত করো আনুগত্যে, বিশুদ্ধ চিত্তে এবং একনিষ্ঠভাবে। এখানে আরবি শব্দটা হচ্ছে লিয়াবুদু, যার অর্থ ইবাদত করা, তবে আবুদু এর অর্থ বিনম্র হওয়া। এই লিয়াবুদু সাধারণভাবে এটার অর্থ ইবাদত করা, আসলে এর অর্থ হবে বিনম্র হওয়া। এখানে আরেকটা আরবি শব্দ হচ্ছে মুখলিসুন, যার অর্থ বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠভাবে ইবাদত করা। আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করব, ইবাদত করব তার উদ্দেশ্যে, এটাই হবে আমাদের নিয়ত, এটাই হবে আমাদের উদ্দেশ্য। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 29 যে তিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ যখন সব কিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন, দশ ভাগের এক ভাগ বা চার ভাগের এক ভাগ বা অর্ধেক না, সব কিছু সৃষ্টি করেছেন মানবজাতির জন্য এই পৃথিবীতে, আর সেজন্যই আমরা শুধু তার ইবাদত করব, অন্য কারো নয়। যদি আল্লাহর ইবাদতের পাশাপাশি অন্য কারো ইবাদত করি তাহলে সেটা মূল্যহীন। আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করব, অন্য কারো নয়। এটা বলা যাবে না যে দুই রাকাত নামাজ পড়ব আল্লাহর জন্য আর দুই রাকাত অন্য কারোর জন্য। বলতে পারবো না যে একটা ছাগল কোরবানি দিলাম আল্লাহর জন্য আর একটা অন্য রাজার জন্য। আমাদের সব ইবাদত হবে শুধুমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে, অন্য কারো নয়। এখানে কয়েকটা হাদিসের কথা বলি। প্রথম হাদিসটা আছে সহিহ বুখারীতে যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমাদের কাজের ভিত্তি হচ্ছে নিয়ত, তোমাদের কাজের বিচার করা হবে নিয়ত দিয়ে। আর যদি কেউ আল্লাহ এবং তার রাসুলের উদ্দেশ্যে হিজরত করে, সে হিজরত করেছে আল্লাহ এবং তার রাসুলের জন্য। কিন্তু যদি কেউ হিজরত করে পৃথিবীর ধন সম্পদের উদ্দেশ্যে অথবা বিয়ের উদ্দেশ্যে, সে হিজরত করেছে সম্পদ আর বিয়ের জন্য। নিয়ত খুবই গুরুত্বপূর্ণ, যে কাজটা কেন করছেন, হিজরত কেন করছেন, জিহাদ কেন করছেন, তাহলে নিয়ত খুবই গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের ইবাদতেই, এর মধ্যে সাওমও আছে মানে রোজা। জাযাকাল্লাহ খায়ের ডক্টর জাকির। এবারে নিয়ত নিয়ে আমাদের আরও প্রশ্ন এই বিষয়টাতেই আছে, কেউ যদি রোজা রেখে তাকে কি এজন্য সবসময় আগে নিয়ত করতে হবে? আর দ্বিতীয়ত, নিয়ত করার সময়টা আপনি কি এই ব্যাপারে কিছু বলবেন? নিয়তের কথা যদি বলতে হয়, এটা আগেও বলেছি যে নিয়ত করাটা ফরজ। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সুনান আন-নিসাইতে বুক অফ ফাস্টিং হাদিস নম্বর 2331, আমাদের প্রিয় নবী বলেছেন, সেই লোকের রোজা কবুল হবে না যদি সে আগের রাতে কোনো নিয়ত না করে। তার মানে সবার জন্য যেটা ফরজ রোজা রাখা, এখানে বলা হয়েছে যে আগের রাতে নিয়ত করাটা হচ্ছে ফরজ। সেটা আগের রাতের যে কোনো অংশে করতে পারেন, আপনি ফজরের ওয়াক্তের ঠিক আগেও নিয়ত করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। নিয়ত আপনি রাতের যে কোনো সময় করতে পারেন। একজন লোক রমজান মাসের শুরুতে নিয়ত করতে পারে, এই নিয়তটা সারা মাস বজায় থাকবে। যদি না সে রোজা ভাঙে অসুস্থতা বা ভ্রমণের কারণে, তখন আবার নিয়ত করতে হবে। তবে মাত্র একবার নিয়ত করলেও চলে। অনেক মানুষের মধ্যে এরকম ভুল ধারণা আছে যে শব্দ করে নিয়ত করাটা আবশ্যিক। এটা আসলে ঠিক না। মুখে শব্দ করে বলতে হবে না যে রোজা রাখার নিয়ত করছি, কারণ আমি এই নিয়ত করেছি মন থেকে। যেমন ধরেন, আমি রোজা রাখার জন্য ঘুম থেকে উঠলাম, ফজরের নামাজের অনেক আগে সাহরি করব। তারপর আমার ছেলে যখন সাহরি করার জন্য ঘুম থেকে উঠল শেষ রাতে, সে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি ঘুম থেকে উঠেছো কেন? আমি বললাম আমরা রোজা রাখবো। তাই সেও তখন বুঝতে পারলো আমার নিয়ত আছে, বলার দরকার নেই যে আমি রোজা রাখছি, নিয়তটা তো আছে। তাহলে নিয়ত থাকতে হবে মনের ভেতরে,
মুখ দিয়ে শব্দ করে বলতে হবে না, অনেক মানুষ এরকম ভাবে। আর আমি এমন কোনো হাদিসের কথা জানি না যেখানে আমাদের নবী বা সাহাবীগণের কেউ শব্দ করে নিয়ত করেছেন আমি রোজা রাখছি। নিয়ত থাকবে মনে, আর এক মাস রোজার জন্য একবার নিয়ত করলে যথেষ্ট, এর মধ্যে ভাঙলে আবার নিয়ত করতে হবে। তবে এটা শুধু ফরজ রোজার ক্ষেত্রে, ঐচ্ছিক রোজার ক্ষেত্রে যে রোজাগুলো ফরজ না সেখানে নিয়ত করাটা ফরজ না। এরকম একটা সহি হাদিসের উল্লেখ আছে সুনান আল নিসাইতে, বুক অফ ফাস্টিং, হাদিস নম্বর 2323। একবার নবী তার স্ত্রীকে বললেন যে আমাকে খেতে দাও। স্ত্রী বললেন ঘরে কোনো খাবার নেই। নবী বললেন রোজা থাকছি। তার মানে আগের রাতে তার রোজা রাখার নিয়ত ছিল না, তিনি সেই সময়ই রোজাটা রাখলেন, ভোরবেলা থেকেই না খেয়ে আছেন, তবে রোজা রাখার নিয়তটা করলেন সকালে। তাহলে ঐচ্ছিক রোজার ক্ষেত্রে নিয়ত করাটা আবশ্যিক কিছু না, তবে যদি ঐচ্ছিক রোজাটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে, যেমন আশুরা, মহরম মাসের 10 তারিখ অথবা হতে পারে আরাফাতের দিন, এসব ক্ষেত্রে আগের রাতে নিয়ত করাটা উচিত, কারণ এই রোজাগুলো খুব গুরুত্বপূর্ণ। অন্যান্য ঐচ্ছিক রোজাগুলোর ক্ষেত্রে আগের রাতে নিয়ত করাটা আবশ্যিক না। নিয়তের ক্ষেত্রে আরও 3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর, যদি কেউ জোর করে আর তখন কোনো নিয়ম ভাঙলে মাফ পাওয়া যেতে পারে, অথবা ভুল করে যদি কেউ নিয়ম ভাঙে, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 106, যদি কেউ আল্লাহর উপর ইমান আনে তারপর যদি সে অবিশ্বাসের কোনো কাজ করে, তার মানে কুফরি করে, যদি জোর করা না হয়, তার মানে জোর জবরদস্তির কারণে যদি কুফরি বা শির্ক করেন, আল্লাহ ক্ষমা করতে পারেন। যদি কেউ জোর করে কারো রোজা ভাঙিয়ে দেয় কিন্তু তার নিয়ত আছে, আল্লাহ ক্ষমা করতে পারেন। আর আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নম্বর 286 যে হে প্রতিপালক, আমাদের পাকড়াও করো না, আমাদের তুমি দায়ী করো না যদি আমরা কখনো বিস্তৃত হয়ে যাই অথবা ভুল করে ফেলি। তাহলে যদি কেউ রোজার সময় ভুল করে পানি খেয়ে ফেলে, আল্লাহ ক্ষমা করতে পারেন, অথবা যদি কোনোরকম ভুল করে আল্লাহ হয়তো ক্ষমা করবেন, এ ব্যাপারে পরে আলোচনা করব। সুবহানাল্লাহ, আপনি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা জানালেন। আমি শিওর দর্শকরাও এই অনুষ্ঠানটা দেখে দারুণভাবে উপকৃত হবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আরেকটা বিষয় নিয়ে আমি কিছুদিন সমস্যার মধ্যে ছিলাম, সেটা হল যে রোজা রাখা তো ইসলাম ধর্মের একটা স্তম্ভ, তাই না? এখন আল্লাহর ইবাদত করার এই যে পদ্ধতি, এটার সাথে ইসলামের অন্য 4টা স্তম্ভ, এর মধ্যে কোনো পার্থক্য আছে? একথা আমি আগেও বলেছি যে ইসলামের 5টা স্তম্ভ আর এর সবগুলো গুরুত্বপূর্ণ, তবে অন্যান্য স্তম্ভগুলোর সাথে এই সাওম অথবা রোজার যে পার্থক্য আছে তা হচ্ছে যে ইসলামের অন্যান্য স্তম্ভগুলো হোক, সেটা নামাজ অথবা জাকাত অথবা ধরেন হজ, এই কাজগুলো মানুষকে দেখানোর জন্য করা যেতে পারে, লোক দেখানো কাজগুলো করতে পারে অন্যকে দেখানোর জন্য, যে আমি সবাইকে দেখাতে চাই আমি খুব ধার্মিক, নামাজ পড়লাম লোকজনকে দেখানোর জন্য, আর হজ করতে গেলাম এটাও মানুষকে দেখানোর জন্য, এটা হতে পারে। জাকাত দিলাম যাতে লোকজন মনে করে যে আমি খুব পরোপকারী, তবে এভাবে রোজা রাখাটা সম্ভব না, এটা লোকজনকে সেভাবে দেখানো যায় না, কারণ একজন মানুষ রোজা রাখতে পারে আর সবার চোখের আড়ালে খাবারও খেতে পারে, পানিও খেতে পারে, তবে যে সতী রোজা রাখে আর এই সব কাজ থেকে নিজেকে বিরত রাখে, সেটা করে শুধু আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়। এটাই হচ্ছে রোজার সাথে ইসলামের অন্যান্য স্তম্ভের পার্থক্য। আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অফ ফাস্টিং হাদিস নম্বর 1904, আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ বলেছেন আদম সন্তানেরা পৃথিবীতে যে সমস্ত কাজ করে সেগুলো শুধুমাত্র তাদের জন্য, তারা নিজের জন্য করে, কিন্তু রোজা রাখে আমার জন্য আর আমি তাকে পুরস্কার দেব। এবং রোজা হচ্ছে ঢাল স্বরূপ, যে রোজা রাখবে সে বিভিন্ন অশ্লীল কাজ থেকে বিরত থাকবে, বিরত থাকবে মিথ্যে কথা বলা থেকে, বিরত থাকবে ঝগড়া করার থেকে, তখন যদি কেউ তার উপর রেগে যায় আর গালমন্দ করে, সে বলবে আমি রোজা আছি আমি রোজা আছি। এরপরে হাদিসটা আরও বলছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে
আমি আল্লাহর নামে শপথ করে বলছি, যার হাতে রয়েছে মুহাম্মাদের রূহ, যে একজন রোজা পালনকারীর মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে কস্তুরীর গন্ধের চেয়েও মিষ্টি, আর যে রোজা রাখে সে দুইবার আনন্দ উপভোগ করে, একবার যখন সে রোজা ভাঙে, আরেকবার যখন প্রতিপালকের সাথে মিলিত হয়। তাহলে এ হাদিসে বেশ কয়েকটা পয়েন্ট আছে। এক নম্বর, রোজা রাখবেন শুধু আল্লাহ তাআলার জন্য, মানুষকে দেখানোর জন্য না। দুই নম্বর, রোজা হলো ঢাল, একটা নিরাপত্তা। রোজা আমাদের দূরে রাখবে ভুল কাজ থেকে, খারাপ কাজ থেকে, অশ্লীলতা থেকে। কেউ যদি রেগে যায় তাহলে তাকে এটা বলে শান্ত করবেন, আমি রোজা আছি, রোজা আছি। আরেকটা হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 হাদিস নম্বর 2038, যে শয়তান আমাদের মানুষদের শরীরের ভেতরে রক্তের মতোই ঘুরে বেড়ায়। যখন আমরা রোজা থাকি আমাদের ক্ষুধা লাগে, আর ক্ষুধা লাগলে আমাদের এনার্জি লেভেল কমে যায়, তখন খারাপ কাজ করার মনের মধ্যে ইচ্ছেটা জাগে না, তাকওয়ার লেভেল বেড়ে যায়। কারণ যখন খাবার খাই সেটা রক্তে চলে যায়, যখন সংযত থাকি তখন শয়তানের পদচিহ্ন অনুসরণের ক্ষেত্রেও সংযত হয়ে যায়। সেজন্য আমরা যখন রোজা রাখি আমাদের তাকওয়ার লেভেলটা বেড়ে যায়। ডক্টর জাকির, রমজান এটা আসলে একটা অসাধারণ মাস, আর আমি নিজেও এটা ভালোভাবে উপলব্ধি করেছি যে এই পবিত্র রমজান মাসে সব মুসলিম ভাই বোনদের মধ্যে সুন্দর একটা বন্ধন তৈরি হয়। এই রমজান তার ভ্রাতৃত্ববোধ সম্পর্কে বিশেষ কিছু কি বলা হয়েছে? আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিমরা হলো একটা শরীর, পৃথিবীর সব মুসলিম তারা একটা শরীর। আর আপনারা যদি ভালো করে দেখেন, পৃথিবীর মুসলিমরা তারা আলাদা। আমরা বিভিন্ন গোত্রের, আমাদের মুখের ভাষা আলাদা, আমাদের গায়ের রং আলাদা, আমাদের জাতি আলাদা, তারপর আমাদের দেশও আলাদা। মুসলিমরা এখন বিভিন্ন গোত্রের আলাদা, তবে একটা দিকে আমরা সবাই এক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তাহলে এই কালেমার উপর ভিত্তি করে আমরা পৃথিবীর সব মুসলিম এক। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত নম্বর 13, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকিরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। যার মানে, হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজোড়া পুরুষ ও নারী হতে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অন্যের সাথে পরিচিত হতে পারো, এমন না যে একে অন্যকে ঘৃণা করবে। আর আল্লাহর কাছে সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যার রয়েছে তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের বিচার করার মানদণ্ড সেটা গোত্র না, বর্ণ না, জাতি না, সেটা লিঙ্গ না, ধন সম্পদ না, সেটা হলো তাকওয়া, আল্লাহ তাআলাকে মেনে চলা, ধার্মিকতা। আর এই পবিত্র রমজান মাসে আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 183, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা হতে পারো মুত্তাকি, তোমাদের তাকওয়া বাড়াতে পারো। আমাদের তাকওয়া যত বাড়বে পৃথিবীর মুসলিমরা আমরা তত বেশি একতাবদ্ধ হব। আমরা তো একটাই জাতি, গোত্র বা বর্ণ আমাদের আলাদা করতে পারে না, আমরা এক জাতি। আর এই পবিত্র রমজান মাসে আমাদের তাকওয়া বেড়ে যায়, আমাদের একতা বেড়ে যায়। আর এই একতার সবচেয়ে বড় উদাহরণ আমরা দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। সাহাবীগণ তখন বিভিন্ন দেশ থেকে আসতেন, গায়ের রং আলাদা, জাতি আলাদা। উদাহরণ হিসেবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন কুরাইশ। এরপর হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর কথা বলা যায়, তিনি এসেছিলেন ইথিওপিয়া থেকে, ইথিওপিয়ান। তারপর হযরত শুয়াইব রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন রোমান। তারপর আরেকজন সাহাবি সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ছিলেন পারস্য দেশের। তাহলে তারা ছিলেন বিভিন্ন দেশের আলাদা জাতি, গায়ের রং আলাদা। আমরা যদি ইসলামের ইতিহাস ভালো করে দেখি, দেখবেন সেখানেও একই। উদাহরণ হিসেবে ইমাম বুখারি, তিনি খুব বিখ্যাত বিশেষজ্ঞ, এসেছিলেন বুখারা থেকে, তিনি আরব নন। এরপর মোহাম্মদ দিকানকারার, তিনি ছিলেন তুর্কি, তুরস্কের লোক। এরপর আরও আছেন সালাদিন আয়ুবি, তিনি ছিলেন কুর্দি। আরও বলা যায় আল্লামা ইকবাল এসেছেন ভারত থেকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিমরা পৃথিবীর যে কোনো প্রান্তের হতে পারে। আর এই একতা রমজানে আমরা বেশি করে পালন করে থাকি, কারণ এই সময় আমাদের তাকওয়া লেভেল বৃদ্ধি পায়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 হাদিস নম্বর 468,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বিশ্বাসী মুসলিম একজন মুমিন আরেকজন মুসলিমের কাছে দেয়ালে বসানো ইটের মতো এই কথা বলে এইভাবে হাতচাপ। আমাদের প্রিয় নবী আরও বলেছেন, এই হাদিসটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর ৪ হাদিস নম্বর ৬২১৯, যে আমাদের নবী বলেছেন, একজন মুসলিম কখনোই আরেকজন মুসলিমের উপর অত্যাচার করবে না, সে তাকে বাধা দেবে না, তার কাছে মিথ্যে বলবে না, সবসময় সত্যি কথা বলবে, আর একজন মুসলিম কখনোই আরেকজন মুসলিমের বিরুদ্ধে যাবে না। নবী আমাদেরকে এরকম একতার কথাই শিখিয়েছেন, এটা আমরা ভালোভাবে বুঝতে পারি এই পবিত্র রমজান মাসে। জাযাকাল্লাহ খায়ের। ডক্টর জাকির নায়েক, আপনি আজকে খুব সুন্দর করে আর নিখুঁতভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন রমজানের প্রারম্ভিক কথা প্রসঙ্গে। ভাই ও বোনেরা, আশা করি আজকের অনুষ্ঠানে ডক্টর জাকির নায়েকের উত্তর শুনে আপনারা সবাই আমার মতোই উপকৃত হয়েছেন। জাযাকাল্লাহ খায়ের। আমরা এতক্ষণ ধরে ডক্টর জাকির নায়েকের কথা শুনলাম, আলহামদুলিল্লাহ। ভাই ও বোনেরা, আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে, আর সেদিন আমাদের আলোচনা টপিক হবে কখন রোজা রাখা বাধ্যতামূলক আর অব্যাহতি আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।